আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কন্ট্যাক্ট নাম্বার অথবা আপনার প্রিয়জনের নাম্বারে আপনি কিভাবে ফটো অ্যাড করবেন তার প্রচেষ্টা আস ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড ভিডিও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আপনার প্রিয়জনের নাম্বার অথবা যে কোনো কন্ট্যাক্ট নাম্বারের সাথে যদি আপনি কোনো পিকচার অ্যাড করেন সেক্ষেত্রে আপনি যখন ফোন দেবেন সেক্ষেত্রে কিন্তু তার পিকচারটা আপনি দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল প্যাড অপশানে টাচ করে দেবেন তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নাম্বার কিন্তু আমি ওয়ান টু ওয়ান দিয়ে কিন্তু এখানে একটি নাম্বার এখানে আমি সেভ করেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পিকচার দেখা যাচ্ছে তো আমি কল দিব তো দেখতে পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু উপরে ভেসে উঠেছে তো এরকম আপনিও কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারে আপনার প্রিয়জনের ছবি অ্যাড করতে পারবেন বা আপনার প্রিয়জনের ফটো অ্যাড করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি প্রথমে আপনি আপনার আপনার পছন্দের মানুষটির মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড এক কন্টাক্ট তো এই অপশনটির উপর টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ কন্টাক্ট এইটার উপর টাস করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন চলে আসছে তো এখানে টাস করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফটো এটার উপর টাচ করে দেবেন তো এখানে আপনার গ্যালারি শো করবে তারপর এখান থেকে আপনি যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটি ফটো আমি সিলেক্ট করে দিচ্ছি তো এখানে ফেসবুকের লোগোটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি ফেসবুকের লোগোটি এখানে দিয়ে দিছি তো এটা কিন্তু সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান অপশন রয়েছে এটার উপর টাচ করে দিবেন তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে এটার উপর টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নাম্বারটি সেভ করা হয়ে গিয়েছে তো আমি এখন এই নাম্বারে কল দেবো তো দেখতে পাচ্ছেন কলটি কিন্তু হচ্ছে আর এখানে কিন্তু ফেসবুকের যে লোগোটি সেটা কিন্তু শো করেছে তো এভাবে আপনি খুব সোজা আপনার যে কোনো কন্ট্যাক্ট নাম্বার অথবা আপনার প্রিয়জনের মোবাইল নাম্বার সেভ করার সময় তার ফটো বা পিকচার দিয়ে আপনি সেভ করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ